আর এখন যে গরম পড়ছে, এই গরমে আমার ছবি চলবে কি না, সেটাও আমার সন্দেহ একটা ব্যাপার আছে। যদি আমার সিনেমা হলে আয়সা দর্শক দেখে, তাহলে ঠেকা রাখতে পারবেন না সিনেমা হলে। দেখেন, আমি একটা এমন একটা গেঞ্জি পরে আছি, এই গেঞ্জি পরে কি ইন্টারভিউ দিবে? 10-12টা ছবি যেখানে থাকে, সেখানে একটা ভালো ছবি এসে কোনো রেজাল্ট করতে পারবে না। ভালো ছবি করতে হলে রেজাল্ট দেখাইতে হলে 4-5টা ছবি ঠিক আছে, 3-4টা ছবি ঠিক আছে, যেখানে 12টা ছবি চলে আসে সেখানে কম্পিটিশন নেওয়া মানে একটা বোকামি করা। যে কাজটা আমি করিনি, এখন আমি ঠান্ডা মাথায় রিল্যাক্সে আমার মতো করে আমি সুন্দর করে বেছে বেছে হলে ছবি দিচ্ছি, সুন্দরভাবে চলবে। এটা আমার মূলত টার্গেট ছিল, সেই টার্গেটে আমি ফিল আপ করি। বাংলাদেশে সিনেমা হল আছে, বাংলাদেশে যে সিনেমা হল আছে সর্বোচ্চ হায়েস্ট 30-35টা সিনেমা হল বাংলাদেশে আছে, এবং 30-35টা সিনেমা হলেই দিছি। আর বাকি যে সিনেমাগুলো আছে, এগুলো সিনেমা হলে সেল হয় প্রতিদিনে, সারাদিনে 2000-3000, হ্যাঁ, ওইসব জায়গায় আমি ছবি দেবো না। অবশ্যই ভালো প্রত্যাশা, কারণ দর্শকরা ছবি দেখবে, দেখার পর একটা তালি দিয়ে বের হবে, এটাই আমি চাবো। ইনশাল্লাহ সেটা হবে, ইনশাল্লাহ। চেষ্টা করি একটু ডিফারেন্ট কিছু করার জন্য, যে কাজটা আমি করছি এবং সবসময় ছোটো থেকেই আমি একটু যখন একটা, দেখেন আমি একটা এমন একটা গেঞ্জি পরে আছি, এই গেঞ্জি পরে কি ইন্টারভিউ দিবে? হ্যাঁ, কারণ এই গেঞ্জি, এই গেঞ্জির জিনিসটা বুঝতে হবে, কারণ কি গরমের দিনে এটা সবচেয়ে বেস্ট ড্রেস। হ্যাঁ, যে জন্য আমি সবসময় একটু থাকি, অন্যরকম থাকার চেষ্টা থাকে। শ্যামল মাওলার সাথে কাজ প্রথম ভালো, নট ব্যাড। রোশনের সাথে এর আগে কাজ হয়েছে, রোশনকে কাজ ও ভালো কাজ করে, ভালো কাজ করে বলে তো 2-3 ছবিতে রিপিট তাকে নিয়েছি, তাই না? রাজকুমার এক জিনিস, ডেড বোর্ড আরেক জিনিস, ঠিক আছে? টেক্কার দেখানো কিছু নেই, রাজকুমার বলি আর জয় কুমারই বলি, সিনেমা মানুষ কতটুকু গ্রহণ করছে এটা সবাই জানে, সবাই জানে। আমার ভিতরে কোনো চ্যালেঞ্জ নেই। হ্যাঁ, আমি একটা জিনিস চিন্তা করি যে আমার কপালে যেটা আছে ঠিক সেটাই হবে, বাট কারোর সাথে চ্যালেঞ্জে যাবো বা কারোর সাথে ইয়েতে যাবো, হ্যাঁ, ওই টাইপের প্রতিযোগিতা আমার মাথায় নেই। আর এখন যে গরম পড়ছে, এই গরমে আমার ছবি চলবে কি না, সেটাও আমার সন্দেহ একটা ব্যাপার আছে। আমাকে আমার ভিতরে কিন্তু অহংকার নাই কোনো, হ্যাঁ, যেটা সত্য সেটাই বলতে পারছি। এই গরমে তো আমিই তো বাসাতে পারি না, মানুষ সিনেমা হলে কী ছবি দেখবে? তা আমার ডেড বডি মানে আমি, বাকিরা আল্লাহ জানে, সমস্ত সিনেমা আল্লাহ। হ্যাঁ, এই গরমে কত চলবে কি আমি জানি না, কিন্তু হ্যাঁ, এটা বলতে পারি যদি আমার সিনেমা হলে আয়সা দর্শক দেখে এবং আসা স্টার্ট হয়, তাহলে ঠেকা রাখতে পারবেন না সিনেমা হলে, সিনেপ্লেক্সে ঠেকা রাখতে পারবেন না, এটা আমি আপনাকে বলে দিতে পারি। কারণ এত সুন্দর মুভি আমি বানাইছি। এই একটু আগে আমার একজন এসব বলতেছে যে বিভিন্ন হলে যখন কন্টেন্ট পাঠায় তখন তারা ছবিটা চেক করে, ছবি দেখে, দেখার পরে বলতেছে ভাই চামচাম করবো না, একটা সত্য কথা বলবো, বলো এই যে ছবিটা আসলে অনেক ভালো ছবি বানাইছে, মানে যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন, কালার, হ্যাঁ, গল্প, মানে তারা নিজেরাই মানে পাগল আছে। তা আমি তো ভাই এই পাগল তো আমি বানাইছি যখন তো অনেক বুঝছি যে আমি কী জিনিস বানাইছি, তাই না? অতএব দর্শক যদি আসে, একটা কথা আমার মনে আছে, অষ্টশীর বর্ণার ভিতরে মানুষ শান্ত কেন মাস্তান, মান্না সাহেবের ছবি, এই সিডের উপরে, সিডের নিচে কিন্তু পানি, সাপ, পানি, কত কিছু, হ্যাঁ, মানে হলের ভিতরে, তখন কিন্তু এই ছবি সবাই দেখছে। এই ছবি যদি চিন্তা করে যে আমি ছবিটা দেখবো, হ্যাঁ, ইনশাল্লাহ এইভাবেই দেখতে হবে, বলে গেলাম একটা কথা, ইনশাল্লাহ যদি ছবি দেখে, ছবি দেখার পরে তো আমি বলছি, যদি ছবি দেখার পরে যদি কেউ বলে যে খারাপ, ভালো বানায় নেই, হ্যাঁ, জীবন আর ছবি বানাবো না। আমার শক্তি উৎস কোথায়? আমার শক্তি আল্লাহ, আল্লাহ এবং সত্যতা। আমি যাই কিছু করি সব কিছু আল্লাহর নাম দেওয়ার কথা বলি, আমি আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেওয়া বলি। হ্যাঁ, এই দুইটার পাওয়ার যখন আমার ভিতরে নেই, দুইটার নাম যখন নেই, তখন অটোমেটিক আমার পাওয়ার চলে আসে।